আসসালামু আলাইকুম দর্শক, একটি শোক সংবাদ। হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আব্দুস সালাম চাকগামি আর নেই। এখন থেকে অল্পক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। ওনার লাশ এখন রয়েছে হাটহাজারি মাদ্রাসার শিক্ষা ভবনের পাশে। আপনাদেরকে জানিয়ে রাখি, হাটহাজারি মাদ্রাসার যে মজলিসে এদারি ছিল, সে মজলিসে এদারি তিনজনের সমন্বয়ে ছিল এবং তিনি ছিলেন সেখানকার অন্যতম, এবং তিনি হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন। এবং আজকে যে মজলিসে সোরার কথা হচ্ছে, সেখানে ওনার নামে অনেকে শুনতে পেয়েছেন যে তিনি হাটহাজারি মাদ্রাসার মুতামিম হচ্ছেন। এবং ঠিক এখন থেকে অল্পক্ষণ আগে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন, ওনাকে নিয়ে যাওয়া হয় হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন, এবং এ সংবাদ পাওয়ার পর এখানে যারা আছেন সবাই শোকে বিহ্বল, সবাই কান্নায় ভেঙে পড়েছেন। আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে। এর আগে হেফাজত ইসলামের আমির, হাটহাজারি মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। এ সুখ কাটিয়ে উঠতে না উঠতে হাটহাজারি মাদ্রাসার অত্যন্ত শান্ত বিনয়ী মিষ্টবাসী মুফতি আব্দুস সালাম চাটগামি উনি আজকে মৃত্যুবরণ করেছেন। এবং আপনাদেরকে যুক্ত করেছে হাটহাজারি মাদ্রাসা থেকে। আজকে সবাই অধীর আগ্রহে এখানে ছিলেন যে আজকে হাটহাজারি মাদ্রাসার যে মজলিসে সোরার বৈঠক চলছে, সে বৈঠকে কে মুতামিম হবেন, এ হচ্ছে বিষয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই কান্নায় ভেঙে পড়েছেন। হঠাৎ আজকে কে মুতামিম হবেন এটা নিয়ে সবাই একটা উদ্বিগ্ন ছিল। ঠিক এমত অবস্থায় এ সংবাদটি আসে যে মুফতি আব্দুস সালাম চাটগামি তিনি ইন্তেকাল করেছেন। আমরা এই বিষয়ে যুক্ত করছি আপনাদেরকে, আমরা যুক্ত করব হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিসকে। আমরা ওনার কাছ থেকে এ বিষয়ে জানতে চাইব। দর্শক, সবাই আসলে কান্নায় ভেঙে পড়ছেন, বুঝতে পারছেন হঠাৎ করে এই সংবাদ। আমরা যুক্ত করতে চাই মাওলানা মীর ইদ্রিস। ইদ্রিস ভাই, আমরা দুঃসংবাদ একটা পেয়েছি, হুজুর আর নেই। কি হয়েছিল বিষয়ে একটু যারা দেশবাসী আছে তাদেরকে একটু জানাবেন। যুক্ত করছি মাওলানা মীর ইদ্রিস, হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। না, তেমন কিছু হয় নাই। আজকে সকাল 10টার থেকে হাটহাজারি মাদ্রাসার সুরার মিটিং চলছিল। মিটিংয়ের মধ্যে হুজুর ছিলেন, গেছেন ওখানে, হয়তো হুজুর অসুস্থ হয়ে পড়ছেন, পড়ে গেছেন, ওখানে ইন্তেকাল করছেন। তেমন কোনো ঘটনা হয়নি, কিছু হয়নি। আচ্ছা, হুজুর হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, মুফতি আজম ছিলেন জি। এবং আজকে তো হয়তো সবাই জানতো যে আজকে হয়তো উনি হয়তো মোতায়েন করছেন হুজুরের নাম, এটাই ছিল, এরকম ছিলেন। হুজুরের এই যে দীর্ঘ শিক্ষা জীবন নিয়ে কিছু বলবেন কি? হুজুর তো প্রাথমিক লেখাপড়া এলাকায় করছেন, এরপরে বাবুনগর মাদ্রাসায় লেখাপড়া করছেন, এরপরে জিরি মাদ্রাসায় লেখাপড়া করছেন, এরপরে হয়তো এই পাকিস্তানে বি নিউটন মাদ্রাসা লেখাপড়া করছেন, ওখানে শিক্ষকতা আছেন দীর্ঘদিন। 2003 সালে হজরত হাটহাজারি মাদ্রাসায় মুফতি আজম হিসেবে নিয়োগ পেয়েছেন। 2003 সাল থেকে এখনও ধারাবাহিকভাবে তিনি মুফতি আজম হিসেবে আছেন। এবং দেশের উনি ওনার মতো তিনি একাধারে এই মুফতির বিভাগীয় স্পেশালিস্ট ছিলেন, হাদিস বিষয়ে তিনি হাদিস বিচারক ছিলেন একাধারে। সেরকম লোকের বর্তমানে বাংলা সাহিত্য আছে কিনা আমি জানি না, সেরকম জ্ঞানের গর্বে এবং লেখক গবেষক তিনি, এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রীয় অনেক সংবিধানের ক্ষেত্রে ওনার অনেক বড় ভূমিকা আছে। উনি আজকে চলে গেলেন, আমরা সবার কাছে দোয়া চাই, হজরতের জন্য দোয়া করেন, আল্লাহ হজরতকে উচ্চ মর্যাদা দান করেন। আর আমরা যে এইভাবে গত 2000 সালের লাস্টের 2000 সাল লাস্টের দিকে আমরা আমাদের আমির মোহতরমকে হারিয়েছি আল্লাহ মাহমুদ শফিকে, এবছর কিছুদিন আগে আমরা জুনায়েদ বাবুনকে হারালাম, হুজুরকে হারালাম। আমরা শূন্যতা বিরাজ করতেছে, এই যেন শোক কেটে উঠতে পারি, এই শূন্যতা যেন আল্লাহ পূরণ করেন, সেজন্য সকলের কাছে দোয়া চাই। হুজুরের পরিবারে কে কে আছেন বেশি পরিবার জানেন? পূর্বের দুই স্ত্রী আছেন, সন্তান আছেন 4-5 জন সম্ভবত, বাকি আমি পুরো। হুজুরের বয়স কত? বয়স 80। 80 বয়স হচ্ছে। হুজুরের বাড়ি? হুজুরের নিজ বাড়ি হচ্ছে আনোয়ারা। আনোয়ারা। আজকে কোথায় দাফন করা হতে পারে বিষয়ে কি কোনো দাফন এখানে হবে ইনশাআল্লাহ? ওসিয়ত ছিল কি না? ওসিয়ত ছিল না, আশা করি দাফন এখানে করবে। যখন হারা যাবে সব যত মুরব্বী আমরা সবাই এখানে দাফন হয়েছে, আশা করি এখানে দাফন হবে ইনশাআল্লাহ। আমরা উনি তো মনে হয় বয়সের মধ্যে সবচেয়ে নর্তে প্রবীণ, আরও আছেন মুসলিম নাম সৌদি আছেন প্রবীণ, কিন্তু উনি বয়সে প্রবীণ ছিলেন না, কিন্তু উনি জ্ঞান দিক দিয়ে অনেক প্রবীণ ছিলেন। এবং উনি খুব মিষ্টবাসী, শান্ত শান্ত স্বভাব মানুষ, খুব নিজেকে কোনো প্রকাশ করতেন না, নিজেকে লুকিয়ে রাখতেন। সব ওনার যোগ্যতা, ওনার জ্ঞান গুণ, ওনার যে অলৌকিক যোগ্যতা সবগুলো লুকিয়ে রাখতেন, সবসময় গোপন রাখতেন।
ধন্যবাদ মাওলানা মিরিদ্রিস হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক দর্শক যেমনটা তিনি জানিয়েছেন মুফতি আব্দুস সালাম চাটগামী হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন এবং ওনার বয়স প্রায় 80 ওনার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায় এবং দীর্ঘ অনেক বছর তিনি এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং অনেকের কাছে হয়তো ওনার ছবি বা ভিডিওটুকুও নেই উনি এই যে ছবি ভিডিও থেকে সবসময় দূরে থাকতেন হয়তো কেউ অগোচরে হয়তো কোনো জায়গায় গেলে ওনার ছবি তুলেছেন অর্থাৎ উনি প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন এবং অত্যন্ত মিষ্টভাষী শান্ত স্বভাবে ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন আজকে হাটহাজারী মাদ্রাসায় যে মজলিসে সূরা হচ্ছে এখানে মুতামিম নির্বাচন সেটার একটা বিষয় ছিল এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী উনি মৃত্যুবরণ করেছেন হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিসের বিষয়ে একটা নিয়োগের একটা বিষয় আজকে সেই মজলিসে সূরা বৈঠক চলছে অনেকের কাছে একটা গুঞ্জন ছিল যে এমনটাই ধারণা করেছে হয়তো আজকে হাটহাজারী মাদ্রাসার যে মজলিসে সূরা হচ্ছে সেখানে মুফতি আব্দুস সালাম চাটগামীকে মুতামিম হিসেবে ঘোষণা দেওয়ার একটা বিষয় ছিল আপনারা জানেন হেফাজত ইসলাম বাংলাদেশের সর্বপ্রথম আমির আল্লামা শাহ আহমদ শফী তিনি মৃত্যুবরণ করার পরে হাটহাজারী মাদ্রাসার মুতামিম পদটি শূন্য ছিল এরপরে কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী তিনিও মৃত্যুবরণ করেছেন এই কিছুদিন যেতে না যেতে আরেকজন এবং মজলিসে এধারির যে তিনজন গুরুত্বপূর্ণ হুজুর ছিলেন তার মধ্যে মুফতি আব্দুল সালাম চাটগামী ছিলেন অন্যতম প্রধান এবং আজকে মজলিসের সূরা চলছেন ঠিক এই অবস্থায় হুজুর হঠাৎ করে অসুস্থ বোধ করেন এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে হুজুরকে মৃত ঘোষণা করা হয় এবং এই খবরটা শোনার পরে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন পেছনের অবস্থা আমাদেরকে অনুরোধ করা হচ্ছে সেদিকে না যাওয়ার জন্য এবং জীবদ্দশায় তিনি কখনও আপনার সম্ভবত ক্যামেরা সেটের সামনে বা এভাবে আসেন নাই তিনি সবসময় এগুলো থেকে আড়ালে থাকতেন এমনটা আমরা দেখেছি এবং আজকে এখানে মাদ্রাসায় ঠিক সবাইকে ঢুকার বিষয়েও অনেকটা অনুরোধ করা হয়েছে যেহেতু এখানে মজলিসের সূরার বৈঠক চলছে এমত অবস্থায় সবাই অধীর আগ্রহে দেশব্যাপী ছিল যে হাটহাজারী মাদ্রাসা দক্ষিণ এশিয়ার অন্যতম দিনী প্রতিষ্ঠান সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেটা হাটহাজারীতে অবস্থিত এই মাদ্রাসার মুতামিম কে হবেন এ নিয়ে বিশেষ করে কৌমি অঙ্গনের মধ্যে একটা নানা জল্পনা কল্পনা ছিল ঠিক এরকম একটা সুসংবাদের অপেক্ষায় থাকা অবস্থায় একটি শোক সংবাদ সবার কাছে পৌঁছে যাচ্ছে বা গিয়েছে ইতোমধ্যে সেটি হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসার মজলিসে এধারির অন্যতম সদস্য এবং হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি মুফতি আব্দুস সালাম চাটগামী তিনি ইন্তেকাল করেছেন এমনও শোনা গিয়েছে আজকে যে মজলিসে সূরার বৈঠক হবে সম্ভবত সেখানে ওনার নামেই হয়তো ঘোষণা হতো হাটহাজারী মাদ্রাসার মুতামিম হিসাবে তবে এর আগেই তিনি আজকে ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘ অনেক বছর হাটহাজারী মাদ্রাসা এবং আরও অন্যান্য মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং এই মাদ্রাসায়ও দীর্ঘ অনেক বছর তিনি শিক্ষকতা করেছেন আজকে তিনি 80 বছর বয়সে ইন্তেকাল করেছেন যতটুকু আমরা জানতে পেরেছি হেফাজত ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিসের মারফতে তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একজন বাসিন্দা এবং অনেক বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন আপনাদেরকে যদি একটু আমরা এই মাদ্রাসার এখনকার অবস্থা যদি দেখাতে চাই সেটা হচ্ছে যে এই এখান থেকে অল্প দূরেই রয়েছে অ্যাম্বুলেন্সে মাওলানা অল্প দূরে যে এখানে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন সেখানে মুফতি আব্দুস সালাম চাটগামী ওনার মরদেহ সেখানে আছে এবং যেমনটা মাওলানা মীর ইদ্রিস বলেছেন সম্ভবত হাটহাজারী মাদ্রাসা যারা মুরব্বীরা ইন্তেকাল করেন ওনাদের কবর ওনাদের দাফন হয় হাটহাজারী মাদ্রাসার অর্থাৎ জামিয়ার যে কবরস্থান আছে সেখানে এই কবরস্থানে অনেকে শায়িত রয়েছেন এবং সর্বশেষ আমরা যদি বলি আল্লামা শাহ আহমদ শফী যিনি হেফাজত ইসলামের প্রথম আমির ছিলেন এবং হাটহাজারী মাদ্রাসার মুতামিম ছিলেন ওনাকেও দাফন করা হয়েছে এই মাদ্রাসার কবরস্থানে এই কিছুদিন আগে আল্লামা জুনায়েদ বাবুনগরী যিনি হাটহাজারী ইসলাম বাংলাদেশের আমির এবং হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শাইখুল হাদিস ছিলেন ওনার মৃত্যুর পরও ওনাকে দাফন করা হয়েছে এখানে এবং আজকে যখন মজলিসে সূরার বৈঠক চলছিল ঠিক এই সময় এই শোক সংবাদটি সবার কাছে পৌঁছে যায় যে মুফতি আব্দুস সালাম চাটগামী তিনি ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘ অনেক বছর এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এবং কমি অঙ্গনের মধ্যে যারা মুফতি আছেন সেক্ষেত্রে মুফতি এবং বড় বড় যে মুফতি আছেন যেটা বলা হচ্ছে গ্রেট মুফতিদের মধ্যে মুফতি আব্দুস সালাম চাটগামী একজন
এবং অনেকেই এটাই বলেন যে তিনি অত্যন্ত মিষ্টভাষী, কম কথা বলেন এবং এই যে ক্যামেরা ভিডিওর সামনে তিনি কখনো আসতেন না, তিনি প্রচার বিমুখ ছিলেন। আমরা একজন ছাত্র ভাইয়ের সাথে যুক্ত করব, আপনি তো সম্ভবত এই মাদ্রাসার ছাত্র। হুজুরকে আপনারা কিভাবে পেয়েছেন একটু বলবেন প্লিজ। হুজুরকে সবসময় আমরা সবসময় শান্তভাবে থাকতো, হুজুর সবসময় কম কথা বলতো, তিনি সব ছাত্রদের সাথে অনেক মিশিয়ে চলতেন এবং সব ছাত্রদেরকে অনেক অর্থাৎ অত্যন্ত আদর মায়া মমতা করতেন তিনি। আর লেখাপড়ার দিক দিয়ে অনেক তাগিদ দিতেন এবং খুব ভালোভাবে হাদিসের দরজ দিতেন, সবসময় সুনাম সহিত দরজ দিয়ে এই পর্যন্ত হুজুর আসছেন। আজকে হুজুরের মৃত্যু সংবাদ শুনে আপনাদের প্রত্যেকটা ছেলেদের চোখে এখন কান্না কান্না ভাব, প্রত্যেকটা ছেলে হুজুরের মৃত্যুর এই দৃশ্য দেখে খুব মর্মাহত হয়ে আছেন। অনেক হয়তো জানে না, যখন জানবে তখন দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো আসবে হুজুরের এই মৃত্যুর কথা শুনে জানাজা পড়ার জন্য। তা আমরা অত্যন্ত মর্মাহত, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাতে হুজুরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন এবং হুজুরের কবরকে যাতে আল্লাহ রব্বুল আলামিন যাতে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেন। না, হুজুরে কখনো আসতেন না হুজুরে, এবং কেউ যদি তুলতো হুজুর দেখতো হুজুরের নজরে পড়তো তখন হুজুরের সাথে সাথে বাধা প্রদান করতেন তখন। জি জি, দর্শক যেমনটা শুনতে পেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন খাটিয়া আনা হয়েছে, এই খাটিয়াতে এখন নিয়ে যাওয়া হবে মুফতি আব্দুস সালাম ছাটগামী, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি। এবং বাংলাদেশের যে কজন গ্রেট মুফতি রয়েছেন, বড় বড় মুফতি রয়েছেন, ওনাদের মধ্যে উনিও একজন। এবং হাটহাজারী মাদ্রাসা আল্লামা শাহ মুশফির মৃত্যুর পর যে মজলিসে এদারি দিয়ে চলছিল সেই মজলিসে এদারির অন্যতম প্রধান সদস্য ছিলেন মুফতি আব্দুস সালাম ছাটগামী। আজকে হাটহাজারী মাদ্রাসার যে মজলিসে সোরা বৈঠক চলছে, যে একজন মুতামিম নিয়োগের বিষয়ে ওনারা যে আলাপ আলোচনায় বৈঠকে বসেছেন, মশওয়ারায় বসেছেন, সেখানে এমনটাই শোনা গিয়েছিল অনেক আগ থেকে, হয়তো মুফতি আব্দুস সালাম ছাটগামী যেহেতু ওনার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে, হয়তো ওনাকে মুতামিম হিসেবে নিয়োগ দেওয়া হবে, এমনটা অনেকে প্রত্যাশা করেছেন, হয়তো এমনটাই হবেন। তো সবাই যখন মজলিসে সুরার সিদ্ধান্তের দিকে মুখী আছে, ঠিক এ সময় এই শোক সংবাদটি সবার কাছে আসে যে মুফতি আব্দুস সালাম ছাটগামী তিনি হঠাৎ অসুস্থ বোধ করায় ওনাকে নিয়ে যাওয়া হয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। এরপরে মুফতি আব্দুস সালাম ছাটগামী ওনার লাশ নিয়ে আসা হয়, যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছেন অদূরে সে অ্যাম্বুলেন্স যুগে হাটহাজারী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে, এখানেই এখন ওনাকে গোসল দেওয়ার যে ধর্মীয় রীতি আছে সে অনুযায়ী ওনাকে গোসল দেওয়া হবে। এরপরে কখন জানাজা হবে, কী হবে না হবে, সার্বিক বিষয়ে পরিবারের সাথে সিদ্ধান্তক্রমে জানানো হবে। তবে কোথায় ওনাকে দাফন করা হবে এই বিষয়ে যখন আমরা জানতে চেয়েছিলাম, তখন মাওলানা মীর ইদ্রিস, যিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লামা মুফতি আব্দুস সালাম ছাটগামী, যেহেতু হাটহাজারী মাদ্রাসা যারা সিনিয়র উস্তাদ রয়েছেন, মুরব্বী রয়েছেন, ওনাদের অনেকেরকে দাফন করা হয়েছে এই হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে, মাদ্রাসা অভ্যন্তরে থাকা সেই কবরস্থানে, এবং সেই হিসাবে তিনি বলেছেন মুফতি আব্দুস সালাম ছাটগামী ওনাকেও ওনার নামাজে জানাজার পর এখানে দাফন করা হবে। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি ছিলেন এবং প্রচার বিমুখ মুফতি ছিলেন, তিনি কখনো ক্যামেরা সেটের সামনে আসতেন না, হয়তো কেউ ছবি ধারণ করলে হয়তো ওনার অগোচরে ধারণ করতেন, উনি সবাইকে ছবি ধারণ করা থেকে, ওনার ছবি ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবসময় অনুরোধ জানিয়েছেন। তো এমন এক পরিস্থিতিতে যখন হাটহাজারী মাদ্রাসায় মজলিসে সোরার বৈঠক চলছিল, এখানে মুতামিম নিয়োগের বিষয়ে এবং এখানকার শাইখুল হাদিসকে নিয়োগ হবেন এটার বিষয়ে, ঠিক তখনই মুফতি আব্দুস সালাম ছাটগামী হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি এবং দেশের যে কজন বড় বড় মুফতি রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন, ওনার মৃত্যু সংবাদ আসে। এখন থেকে হয়তো আধা ঘন্টা আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে হয়তো খবরটি সব জায়গায় না পৌঁছলেও যারা জানতে পেরেছেন ওরা চলে এসেছেন, সবার এখানকার যারা ছাত্ররা রয়েছেন সবাই কান্নাকাটি করছেন, শোক আহত সবাই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন মুফতি আব্দুস সালাম ছাটগামী ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মিষ্টভাষী ছিলেন, শান্ত প্রকৃতির ছিলেন, এটাই সবাই বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন খাটিয়া করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে হাটহাজারী মাদ্রাসার ক্যান্টিনের পরে, সম্ভবত সেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গোসল দেওয়া হয়েছিল, শেষ গোসল, সম্ভবত মুফতি আব্দুস সালাম ছাটগামী ওনাকেও সেখানে গোসল দেওয়া হবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে গোসল দেওয়ার জন্য, গোসল দেওয়ার পরে যে আনুষ্ঠানিকতা আছে
জানাজার বিষয় আছে সেটা পরিবারের সাথে সিদ্ধান্ত করে এখানে যারা মুরব্বীরা আছেন ওনাদের সাথে সিদ্ধান্ত করে সেটা জানানো হবে দর্শক হাটহাজারি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যুক্ত করেছি আপনাদেরকে যেমনটা শুরু থেকেই জানিয়েছিলাম মুফতি আব্দুস সালাম চাটগামী তিনি ইন্তেকাল করেছেন এবং ওনাকে এখন গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তিনি হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন এবং মজলিসে এদারি যে তিনজন দ্বারা পরিচালিত হতো সেই মজলিসে এদারির তিনি অন্যতম প্রধান সদস্য ছিলেন এবং আজকে মজলিসের সুরার বৈঠক হচ্ছে হাটহাজারি মাদ্রাসায় সে সুরাতে অনেকে এমনটাই প্রত্যাশা করেছেন সম্ভবত মুফতি আব্দুস সালাম চাটগামীকেই হাটহাজারি মাদ্রাসার মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হবে এটা অনেকের কাছে ধারণা ছিল তবে ঠিক এমন অবস্থায় ওনার মৃত্যুর সংবাদ আসে এবং এতে করে যারা এখানে রয়েছেন সবাই মর্মাহত হয়েছেন সবাই শোকাহত হয়েছেন এখানে আমরা আরেকজন মাদ্রাসার ছাত্রবাইয়ের সাথে যুক্ত করব আপনি তো এই মাদ্রাসারই ছাত্র হুজুরকে আপনারা কীভাবে পেয়েছেন কেমন পেয়েছেন এ বিষয়ে বলবেন হুজুর আসলে অনেক একজন ভালো মানুষ ছিলেন তারপর মনে করেন যে উনি আল্লামা হুসু রহমতুল্লাহ আলাইহির পরে এখানে অনেক বছর যাবৎ উনি এখানে হাদিস দিয়ে আসতেছেন তারপর হাদিসের দর্শ দিতেছেন এবং উনি এই হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি হিসেবে ছিলেন এবং পাকিস্তানের বিন্নুরি টাউনের উনি প্রধান মুফতি ছিলেন পাকিস্তান আমলে উনি বিন্নুরি টাউনের প্রধান মুফতি ছিলেন এখন ওনার পদটা এখানে বাকি ছিল এতদিন যাব আর হুজুর অত্যন্ত ভালো মানুষ আসলে হুজুরের কাছে এরকম অনেক ছাত্র হুজুরের আর কি বাংলাদেশে আনাচে কানাচে অনেক ছাত্র হুজুরের রয়েছে এখনও বর্তমানে আর কি এখন হয়তোবা এখনও অনেকে শোনে নাই যারা শুনবে তারা হয়তোবা অনেক মর্মাহত হবে আমরা আশা করি আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউস দান করুক ধন্যবাদ ধন্যবাদ দর্শক এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন আরেকজন ছাত্র তো যেমনটা বলেছেন যে উনি শান্ত স্বভাবের ছিলেন এবং উনি অনেক সুন্দর করে আন্তরিকতার সাথে হাদিসের শিক্ষা দিতেন এবং সারা দেশব্যাপী যে কজন বড় বড় মুফতি রয়েছেন এবং মুফতি আব্দুস সালাম চাটগামী তাদের মধ্যে এবং পাকিস্তানের বিন্নরি টাউনের তিনি প্রধান মুফতি ছিলেন এমনটা বলছেন এখানকার একজন ছাত্রবাই তো দর্শক হঠাৎ করে মৃত্যুর সংবাদ অনেকের কাছে পৌঁছায়নি যারা শুনেছেন সবাই হাটহাজারি মাদ্রাসার দিকে আসছেন তো আজকে হাটহাজারি মাদ্রাসার মুহতামিমের বিষয়ে কে মুহতামিম হবেন এমনটার বিষয়ে সবার যারা ছাত্র এখানকার যারা আছেন কমি অঙ্গনে সবাই এটাই প্রত্যাশা করেছিল ঠিক এই সময় এই শোক সংবাদটি সবার কাছে পৌঁছে যায় যে মুফতি আব্দুস সালাম চাটগামী যাকে অনেকে প্রত্যাশা করেছেন আজকে মজলিসে সুরা থেকে উনি মুহতামিম হবেন এমনটাই অনেকে ধরে নিয়েছেন ওনার এই মৃত্যু হয়েছে এবং এই যে এই অ্যাম্বুলেন্স যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্স যুগে হুজুরকে নিয়ে আসা হয়েছে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উনি মৃত্যুবরণ করেছেন ওনার বয়স হয়েছিল মৃত্যুকালে প্রায় 80 বছর এবং তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ হাটহাজারি মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ওনার ছেলে সন্তান রয়েছে ওনার স্ত্রী রয়েছে এবং মাওলানা মীর ইদ্রিস হেফাজতুল ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন হাটহাজারি মাদ্রাসায় হুজুরকে শায়িত করা হবে হুজুরের জানাজা এখানে হবে এখানের পরে জানাজার পরে হুজুরকে এখানে দাফন করা হবে একটু আগে হুজুরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে গোসল দেওয়ার জন্য এরপরে এখানকার যারা মুরব্বীরা আছেন ওনাদের সাথে পরিবারের সাথে পরামর্শ করে হুজুরের নামাজের জানাজার টাইম নির্ধারণ করা হবে নামাজের সময় নির্ধারণ করা হবে নামাজের জানাজার পরে ওনাকে দাফন করা হবে হাটহাজারি মাদ্রাসা যে কবরস্থান রয়েছে সে কবরস্থানে তো সবাই মুখিয়ে ছিল যে মজলিসে শোরা কী সিদ্ধান্ত আসবে ঠিক এমত অবস্থায় সবার কাছে এই শোক সংবাদটি পৌঁছে যায় যে মুফতি আব্দুস সালাম চাটগামী তিনি আর নেই দীর্ঘ 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন তিনি এর আগে সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন হঠাৎ করে আজকে অসুস্থ বোধ করার এক পর্যায়ে ওনাকে নিয়ে যাওয়া হয় হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দর্শক আমরা এই সংক্রান্ত যাবতীয় আপডেট আমাদের চট্টগ্রামের দর্পণ অথবা আমাদের হাটহাজারি দর্পণে আমরা দিয়ে রাখব আপনারা এখানে যুক্ত থাকবেন আশা করি এখানে জানাজার সময় এবং এই সংক্রান্ত বিস্তারিত আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে রাখব আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে এখানে হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি আব্দুস সালাম চাটগামী তিনি
এখন থেকে ঘন্টা খানেক আগে হঠাৎ অসুস্থ বোধ করেন এবং ওনাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন এবং এই সংবাদটুকু আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। আমরা পরবর্তী আপডেট চট্টগ্রামের দর্পণ অথবা হাটহাজারী দর্পণ থেকে আমরা জানিয়ে দেব। আপাতত এতটুকু আমরা জানতে পেরেছি যে হাটহাজারী মাদ্রাসার যে আভ্যন্তরীণ যে একটা কবরস্থান রয়েছে মাদ্রাসার অভ্যন্তরে ভিতরে, সে কবরস্থানে দাফন করা হবে মুফতি আব্দুস সালাম চাকগামীকে। তবে জানাজার সময় এখনও সিদ্ধান্ত হয়নি, যেহেতু একটু আগে তিনি ইন্তেকাল করেছেন। পরিবারের পরামর্শ এবং এখানে যারা মুরব্বীরা আছেন ওনাদের পরামর্শক্রমে জানাজার নামাজ যে সময় নির্ধারণ করা হবে, এরপর জানাজার পরে ওনাকে দাফন করা হবে হাটহাজারী মাদ্রাসা অর্থাৎ জামিয়ার কবরস্থানে। দর্শক আমাদের সাথে আপনারা থাকুন। জানাজার কোনো খবর পাইছেন? বাড়ি তো এখানে তখন এখানে গেছে, কিন্তু এখন ইয়াতে পাচ্ছি না কয়টা জানাজা হবে। Thank you.